আমাদের নদিয়ার মিষ্টি দ্বারা তৈরি হচ্ছে, বাইরে থেকে ঠাকুর আসছেন। আর প্যান্ডেলটাও আমাদের যে করেন প্রত্যেক বছর শম্ভু সেনাপতি মাকড়ে কোয়েটার, তার সাথে কলকাতারও প্যান্ডেল আছে, দুজন মিলে একসাথে হচ্ছে। এটাই বছরে প্রতিমা কি রয়েছে? প্রতিমা মায়ের যেরকম সাবেকি মানে সাজ হয় তেমনি সেমই হচ্ছে। থিমের ঠাকুর, এবারে থিমের ঠাকুর। করোনা ভাইরাস কি কোনোভাবে আপনাদের মণ্ডপে? হ্যাঁ অবশ্যই, করোনা ভাইরাসের জন্য আমাদের তো আপনারা জানেন ভালো করে বাজেটটা আমাদের 1500 লক্ষ টাকা মতো থাকে, তো এবছর সেটা আমাদের কমিয়ে প্রায় 7-8 লাখ টাকা চলে এসছে। এবং করোনা ভাইরাসের জন্য করোনার যে কোভিড-19 যতগুলো নিয়মবিধি আছে সবটাই মেনে আমাদের সেইভাবে পুজোটা হচ্ছে, তাই বাজেটটা অনেক কমানো আছে এবং কোনো বড় অনুষ্ঠানও থাকছে না। পুজোর দিনগুলিতে কি কর্মসূচি রাখছে? পুজোর দিনগুলিতে অন্যান্য বছরের মতো এবছরও থাকছে, যেমন বস্ত্র বিতরণ, তারপরে হচ্ছে কাপড়, শীতের কাপড় দান, তারপরে হচ্ছে ওই পুস্তক আমরা যে বই দিই সেই বই বিতরণ থাকছে, তার সঙ্গে থাকছে চারা গাছ দান, তার বাইরে আরও স্পোর্টস থাকছে, অনেকগুলি স্পোর্টসের ইভেন্ট থাকছে, ম্যারাথন, বসে আঁকো প্রতিযোগিতা, তারপরে নাচের প্রতিযোগিতা থাকছে, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, মোটামুটি যতগুলি ইভেন্টস থাকে সবগুলি থাকছে। এবং ওই অনুষ্ঠানটিকে একটু ছোটো করা হয়েছে আর কিছুই না। আপনার নাম? আমার নাম উমানাথ পণ্ডা। ডেজিগনেশন? আমি ক্লাবের কালচারাল সেক্রেটারি।